আসসালামু আলাইকুম বাংলাদেশ খনিজ সম্পদ সম্পর্কিত সকল প্রশ্ন ও উত্তর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রধান খনিজ খনিজ পদার্থ হচ্ছে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত হয় উনিশশো পঞ্চান্ন সালে আর গ্যাস উত্তোলন শুরু হয় উনিশশো সালে সিলেটের হরিপুরের থেকে সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস গ্যাস ক্ষেত্র বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় বাখ্রাবাদ গ্যাস ক্ষেত্র থেকে তিতাস গ্যাস ক্ষেত্র অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাংলাদেশ এ পর্যন্ত আবিষ্কৃত মোট গ্যাস ক্ষেত্র হচ্ছে আঠাশটি আঠাশতম গ্যাস ক্ষেত্রটি কর্তৃক আবিষ্কৃত সিলেটের চকিগঞ্জ এতে গ্যাস মজুদের পরিমাণ পঞ্চাশ মিলিয়ন ঘনফুট। ফুট সমুদ্র উপকূলীয় গ্যাস ক্ষেত্র দুটি সাঙ্গু ও কুতুবদিয়া দিয়া সাগর অবস্থিত বাংলাদেশের একমাত্র গ্যাস ক্ষেত্র হচ্ছে সাংঘু গ্যাস ক্ষেত্র বাংলাদেশের সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় বিদ্যুৎ উৎপাদনে সরি সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে সর্বপ্রথম তেলক্ষেত্রে পাওয়া যায় আঠারোশো সালে সর্বপ্রথম তেল উত্তোলন শুরু হয় উনিশশো সালে আর উনিশশো সালে প্রথম গ্যাস তেলক্ষেত্র পাওয়া যায় তেল উত্তোলন শুরু হয় উনিশশো সাল থেকে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জয়পুরহাটের জামালগঞ্জে সিলিকা বালি দিয়ে তৈরি বেশি পাওয়া যায় কুমিল্লার গ্রামে। সিলিকা বালি সবচেয়ে বেশি পাওয়া যায় কুমিল্লার চোদ্দ গ্রামে চীনামাটি বা জন্য বিখ্যাত নেত্রকোনার বিজয়পুর কঠিন শিলা পাওয়া যায় দিনাজপুর জেলায় কালো সোনা বা ব্ল্যাক গোল্ড বলা হয় তেজস্ক্রিয় বালুকে কিন্তু হোয়াইট গোল্ড বলা হয় বাংলাদেশের হিমায়িত চিংড়ি মাছকে এবং তরল সোনা বলা হয় পেট্রোলিয়াম জাতীয় তেলকে তেজস্কীয় বালু পাওয়া যায় কক্সবাজারের সমুদ্র সৈকতে গন্ধ চট্টগ্রামের কুতুব দিয়ে পাওয়া যায় ইউরোনিয়াম পাওয়া যায় মৌলীবাজার জেলার কুলাউরা থানাতে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে চট নেত্রকোনা জেলার বিজয়পুরে চীনা মাটি হিরক ও স্বর্ণ প্রাপ্তির সম্ভাবনা আছে দিনাজপুর জেলার বড় পুকুরিয়ার কয়লার খনিতে বাংলাদেশের মাটিতে কিসের অধিক্য দেখা যায় অ্যালুমিনিয়ামের অধিক্য দেখা যায় প্রাকৃতিক গ্যাস বা তেল অনুসন্ধানের জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ভাগ করা হয়েছে দেশ প্রাকৃতিক তেল বা গ্যাস অনুসন্ধান নীতিমালা দু হাজার আওতায় সমগ্র দেশের অনসর অঞ্চলকে ভূ ভাগে বাইশটি ব্লকে এবং অফসের অফসর অঞ্চলকে সমুদ্র সীমায় ছাব্বিশটি ব্লকে ভাগ করা হয়েছে পূর্ব সমগ্র দেশ মোট ব্লকে বিভক্ত ছিল বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় সালে বাংলাদেশের প্রথম খনি আবিষ্কৃত হয় লোহার দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে নোট খনিতে উন্নত মানের লোহার আকৃত ম্যাগনাইটিক পাওয়া যায় লোহা ছাড়া খনিতে কপার নিকেল ও ক্রোমিনিয়াম ক্রোমিয়াম রয়েছে খনিতে আবিষ্কার খনিটিটি আবিষ্কার করেন বাংলাদেশের ভূতত্ত্ব জরিপ অধিদপ্তর জিএসপি ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম